হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন বাজে ভোর 8টা। তাহলে চিন্তা করেন কত সকালে উঠে আমার রেডি হওয়া লাগছে। ভেবেছিলাম পরীক্ষা শেষ হলে হয়তো প্যারাও শেষ হবে, কিন্তু না, পরীক্ষা শেষ, নতুন রকমের প্যারা শুরু। শুধু প্যারা বলবো না, হাজার রকমের টেনশন। যাই হোক, যাচ্ছি খোঁজ খবর নিতে। এখনো কিছু শিওর না, সবকিছু শুনতে হবে, জানতে হবে, তারপর শিওর হতে হবে। কোথায় কোচিং করবো, জায়গাটা আসলে কোথায়, থাকবো কোথায়, কিভাবে যাবো, কিভাবে আসবো, এই সবই আর কি। আর কাল রাতে আমি একটু শক করে হাতে আলতা পরছিলাম, ফার্স্ট টাইমই বলা যায়। কখনো এর আগে আলতা কেনা হয়নি, পড়া হয়নি। আমার সাথে ছিল আমার বেস্ট ফ্রেন্ড, ওই খোঁজ খবর নিতে যাচ্ছিল। আমি আর আমার বেস্ট ফ্রেন্ড একা না, সাথে ছিল আব্বু আম্মু আঙ্কেল আন্টি সবাই। ওর আবার অনেক ঘুম ধরছে। আমি ওকে বললাম এখন ঘুমাস না, তোর হাতটা দে, একটা ছবি তুলি। বাট আমাদের মনের মতন করে হাত দেওয়াটা হচ্ছিল না, ছবি তোলাটা হচ্ছিল না, মানে পোস্টটা ঠিকঠাক ভাবে হচ্ছিল না। তো আমরা এটাই চেষ্টা করতেছিলাম আর কি। এরপরে বাস থেকে নামলাম, রিক্সা ধরলাম। অনেকক্ষণ ঘোরার পর উদ্ভাস উন্মেষের সন্ধান পাইলাম, আর এরপর আমরা ভিতরে ঢুকছিলাম। আমি যত পা এগোচ্ছিলাম আমার ভয় টেনশন তত বেড়েই যাচ্ছিল। দেন ওনারা আমাদেরকে সবকিছু বুঝিয়ে বললেন, 15 তারিখের মধ্যে ভর্তি হলে 2000 টাকা ডিসকাউন্ট। যদি কেউ শুধুমাত্র ক বিভাগের জন্য প্রিপারেশন নিতে চায় সেক্ষেত্রে 18000 টাকা, 2000 টাকা ডিসকাউন্টে 16000 টাকা। ক বিভাগের প্রিপারেশনের সাবজেক্ট গুলোর ভিতরে থাকবে হায়ার ম্যাথ, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স। আর যদি কেউ ক খ উভয়ের জন্য প্রিপারেশন নিতে চায় সেই ক্ষেত্রে 2000 টাকা ডিসকাউন্ট সহ 21000 টাকা। 5000 টাকা বাড়ানোর কারণ হচ্ছে এখানে সাবজেক্ট 3টা বেড়ে যাবে, ইংলিশ, সাধারণ জ্ঞান, বাংলা। ক্লাস হবে শনি সোম বুধ, শিফট আছে 3 থেকে 4টা। এরপর টুকটাক বাসা টাসা ম্যাথস কিছু পাওয়া যায় কিনা সেগুলো খুঁজছিলাম। আমি এখনো ভর্তি হইনি, জাস্ট খোঁজ খবর নিয়ে আসলাম। এখন দেখা যাক কি হয়।